I am a girl. Okay, I am live. Uh, it's after long. Ready to official Facebook fan page. Take up Narasif Mukta Diratia. apna am live. মর্নিং ক্রাশ শো চলছে অনেকদিন পরেই লাইভে আসা ভাবলাম আজকে বিশেষ দিনে আজকের এই বিশেষ দিনে একটু কথাবার্তা একটু আড্ডা বাজিতে করা যায় কারণ অনেকেই অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া লাইভে কবে আসবেন লাইভে কবে আসবেন তো ওই চিন্তা থেকে আমি ভাবলাম যে আজকে লাইভে চলে আসি রফিকুল আছেন মোহাম্মদ রফিকুল হ্যালো ভাইয়া হাই সৈকুদ ইসলাম সাকিব আছেন হাই ভাইয়া হাই মৌলভী বাজার থেকে আছে মৌলভী বাজার থেকে আছেন শুনছেন তিনি আমির মিয়া আছেন হ্যালো বলেছেন যারা যারা কানেক্টেড হয়ে আছেন লাইফটা যেটা করবেন বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন এন্ড আজকে ক্যাপশনটাতে যদি একটু যাই ক্যাপশনটা আমরা সবাই অলরেডি হয়তো বা দেখতে পেয়েছি একদম তাই আমি একটু আগে ব্যাকগ্রাউন্ডে যে মানে আমি আড্ডাবাজি করব চিটচাটি হবে তার মাঝে একটু ছোট্ট করে যেটা বলতে চাই আমি আবারও আবারও রিপিট করতে চাই এই কথাটা যে ভাষা শহীদ যারা আছেন তাদের প্রতি আমাদের সবার রইল বিনম্র শ্রদ্ধা একদম তাই আমরা যে এই যে আমি এত এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছি যে ভাষাটায় কথা বলছি এটা কিন্তু আমার আপনার বাংলা ভাষা একদম তাই আপনারাও এই যে লিখছেন আমি দেখতে পাচ্ছি রফিকুল লিখেছেন একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধায় শহীদদের প্রতি প্রতি তারপর দিয়েছেন তো ভালোবাসার কথা তিনি বলেছেন এই যে পুরো লেখাটা তিনি বাংলায় লিখেছেন এটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা আর রাষ্ট্রভাষা বাংলা করতে গিয়ে বা আমাদের যেই ভাষায় কথা বলা নিজের ভাষায় কথা বলার যে অধিকার সেই অধিকার অর্জনের জন্য আমাদের যেই আত্মত্যাগটা ছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি আমরা সবাই জানি এই আত্মত্যাগের মূল্যায়ন যদি আমি আন্তর্জাতিক পর্যায়ে বলি উনিশশো সালের সতেরোই নভেম্বর হচ্ছে স্বীকৃতিটা আমরা পাই ইউনেস্কো হচ্ছে স্বীকৃতি দেয় তারপর থেকে কিন্তু সারা বিশ্বেই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটা পালিত হচ্ছে এটা পেছনে একটা হিস্ট্রি আছে কেন এই দিনটাকেই মানে ভাষা দিবস যদি আমি বলি ভাষার জন্য লড়াইয়ের কথা যদি বলি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ হচ্ছে মানে আমাদের যদি বাঙালিদের কথা বলি বাংলাদেশ না বাঙালিদের কথা যদি বলি বাঙালিদের যে আত্মত্যাগটা ছিল ভাষার জন্য সেই আত্মত্যাগটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে বিরল যে একদম ভাষার জন্য রক্ত রক্ত দেওয়া রাজপথে রক্ত ঝরানো আমরা যদি কারফিউর কথা বলি কারফিউ উপেক্ষা করে একদম রাজপথে নামা তারপর যেটা হয়েছে আমরা সবাই জানি আমরা হারিয়েছি সালাম রফিক বরকত জব্বার সহ অনেককেই হারিয়েছি কিন্তু আমরা ওই দিনটাতে শুধু যে তারা ভাষা শহীদ তা না তারা কিন্তু আমরা সবাই জানি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল হয়তোবা একটা মানে তখনকার সময় যদি চিন্তা করি একটা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হারিয়েছিলাম তখন যাই হোক সৈকত ইসলাম সাকিব তো আছেনই ভাইয়া আপনার বাসা কোথায় আমার বাসা বাংলাদেশে ফসল সবুজ খান আছেন ভাই আমি সবুজ খান কেমন আছো তুমি এই তো ভালো আছি পাঠিয়েছেন কামাল উদ্দিন ওকে ভালো লাগলো আমার আমার এই মুজিটা দেখলেই বেশ মনে একটা প্রশান্তির যে ব্যাপার বাংলাদেশের পতাকাটা এই বেস্ট এতে কোনো সন্দেহ নাই আমার আপনার কাছে যে বেস্ট ওকে আমানুল হক আছেন আপনি খুব আচ্ছা আপনাকে খুব ভালো লাগে ভাই থ্যাংক ইউ সাদিয়া খাতুন আছেন হ্যালো ভাইয়া গাই বান্ধা থেকে শুনছি ওকে একদম কানেক্টেড থাকতে হবে রেডি টু ডেফ নাইন ফোর সিক্স আমি এই মুহূর্তে একদম রেডি টু ডে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে লাইভে আছি বাট আপনারা যদি স্টেশনে টিউন করেন এটি নাইন পয়েন্ট সিক্স এফ এম এ তাহলে কিন্তু সেখান থেকে আপনার পছন্দের গানগুলো শুনতে পাবেন নর্মালি দ্যাট আমি একটু পরে সেখানেও কথাবার্তা বলবো সবুজ খান তো আছেন হয়তো তোমার আচ্ছা তোমার পাবো দেখা আপনার আইডির এই নামটা একটু আমাকে জানাবেন তিনি হাই বলেছেন আছেন হ্যালো বলেছেন অধুরা ইসলাম অথই আছেন আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া রহমান আছেন ভাইয়া আজ আমার বার্থে হ্যাপি টু সুমাইয়া রহমান ওকে একটা বিশেষ দিনে আপনার জন্মদিন মোহাম্মদ রফিকুল আচ্ছা তিনি আচ্ছা তিনি সেম কমেন্টটা করেছেন আচ্ছা তার নামের সাথে কিন্তু আমি তখন বলছিলাম রফিক সালাম জব্বার আমরা যাদেরকে হারিয়েছিলাম ভাষা শহীদ যারা ছিলেন উল্লেখযোগ্য তাদের একজনের নামের সাথে কিন্তু রফিকুলের নাম মিলে গেছে সবুজ খান সৈকত ইসলাম সাকিব আমি বাংলায় গান গাই এই গানটা শুনতে চাই ভাইয়া গানটা আমি অলরেডি একবার প্লে করে দিয়েছি আ তারপর দেখি ঘন্টা প্লে করা যায় কিনা ভেবেচিন্তে একটু দেখতে হবে বিকজ একটা গান দুইবার প্লে কর একটা সাথে তারপর গানটা আমার নিজেরও বেশ পছন্দের আর এই দিন এমন একটা বিশেষ দিন অবশ্যই এই ধরনের গান বেশ বেশি বেশি করেই ডিজার্ভ করে মানে আমাদের মানে সোনার যে আকাঙ্ক্ষাটা সেটা যেহেতু একটু বেশি পরিমাণে শারমিন সাকি আছেন তুমি ব্ল্যাক পাঞ্জাবি পড়নি কেন ব্ল্যাক পাঞ্জাবি পড়নি কেন ব্যাপারটা হচ্ছে আমি ব্ল্যাক পাঞ্জাবি মানে it's really fun i know that আমার আমার হচ্ছে গত কিছুদিন আগেই আমি একটা প্রোগ্রামে যাই তো আমি ব্ল্যাক যে পাঞ্জাবিটা ছিল এটা পরেই গিয়েছি তারপর হচ্ছে যাই হোক এটা হচ্ছে গতকাল রাতের আমার বাসার বুয়ার এই কাজটা করেছেন সন্ধ্যায় তিনি পাঞ্জাবিটা মানে ভিজিয়ে ফেলেছেন ওয়াশিং মেশিনে আমি সকাল নোটিস করলাম আমার এখন অপশন ছিল না যাই হোক তো আমি ক্যাজুয়ালি এমনি বের হয়ে পড়লাম এনিওয়ে আমির হোসেন আছেন আমাদের সাথে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আচ্ছা রফিকুল একের পর এক সেম কমেন্টটা করে যাচ্ছেন রফিকুল এই কমেন্টটা আর করতে হবে আমি অলরেডি পড়ে দিয়েছি সামিয়া তো আছেন একুশ আমার অহংকার একদম একুশ আমার আপনার সবার অহংকার আবদুল্লাহ নোমান আছেন প্রাণহীনতার স্বর্গলে আচ্ছা শুনতে চাচ্ছেন তিনি তাহসিনা তানজিল আছেন হাই ভাইয়া ওকে চমক মোল্লা আছেন আমাদের সাথে বাংলা ভাষাকে রক্ষা করা আমাদের দায়িত্ব একদম তাই আমাদের আমাদের সবার দায়িত্ব আমি আমি তখন এটা নিয়ে কথা বলছিলাম একটা লিঙ্ক কথা বলছিলাম যে আমাদের সবার মধ্যে কম বেশি সমস্যাটা আছে আমরা সবাই একটু মিক্সড কথা বলি শুধু যে বাংলা তা না আমরা যখন কথা বলতে যাই নানা রকম ভাষার নানা রকম শব্দ কিন্তু আমাদের একটা সেন্টেন্সের মধ্যে চলে আসে যদি বাংলার কথা বলি বাংলার যে মানে আমি সরি বাংলা না ইংলিশের কথা যদি বলি ইংলিশের যে চর্চাটা সেটা আমাদের মধ্যে অনেক বেড়ে গিয়েছে তার দরুন হয়তো আমরা যখন কোনো বাংলা কথা বলতে যাচ্ছি বাংলা একটা বাক্য যখন বলতে যাচ্ছি অনেক ইংরেজি শব্দ আন যে দেখেন আমি আনইনটেনশনলি বললাম ঢুকে যাচ্ছে অন্য ভাষা মানে টেনে আনা যখন একটা বাংলা বাক্যই বলতে যাচ্ছি তখনই অন্য ভাষা টেনে আনা এই সমস্যাটা আছে আমাদের অনেকের মধ্যেই আছে বাট থাকাটা আমার মনে হয় গর্বের কোনো বিষয় না আমি সেটা নিয়ে তখন বলছিলাম থাকাটা গর্বের কোনো বিষয় না এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে সমস্যা আছে এটা নিয়ে আমার নিজেরও মাঝে মাঝে বিরক্ত লাগে এমনকি আমি রেডিও টুডের প্রতি কৃতজ্ঞ রেডিও টুডে সিনিয়র আর্জি যারা আছে তাদের প্রতি আমার এই সমস্যাটা অনেকটাই অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি কারণ আমার নিজের নিজের কাছেও মাঝে মাঝে বিরক্ত লাগে আমার মধ্যে এই প্রবলেমটা মানে আগে আরো খুব বেশি পরিমাণে ছিল তখন একটু বেশি বিরক্ত লাগতো যে না আমি যখন বাংলায় কথা বলবো পুরোপুরি বাংলায় কথা বলতে পারা নিজের ভাষাটাকে পুরোপুরি ধারণ করার মধ্যে আমার মনে হয় যে ভালো লাগাটা যে গর্বটা এর চেয়ে বেশি গর্বের বিষয়ের বিষয় কি হতে পারে আমার মনে হয় আপনি বাংলা ভাষা পারেন না প্রপারলি আপনি বলবেন যে অনেকে এরকম করে বলে ইংলিশে বেশি ইউজ টু এগুলো নিয়ে প্রাউড ফিল করার একদম কিছু নাই এগুলো নিয়ে একদম প্রাউড ফিল করার কিছু নেই আমার কাছে বেশি লিং লাগে আমার কাছে মনে হয় যে পারেন না এটা নিয়ে যখন আপনি গর্ব মানে এটা যখন আপনার একটা গর্বের বিষয় আপনি যখন এটা নিয়ে গর্বিত তখন মানে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ যে আপনি নিজের ভাষার প্রতি নিজের দেশের প্রতি বা আপনার যেই মানে হয় না মূল গোড়া যেটা গোড়ার প্রতি কতটুকু আপনি মানে জানেন বা কতটুকু ওই ব্যাপারগুলো নিয়ে কতটুকু আপনি ভাবেন আপনার যেই আমি যদি আমাদের কথাই বলি ভাষা শহীদ যারা আছেন তারা কিন্তু আমাদেরই অংশ তারপর আমি যদি একাত্তরের কথা বলি একাত্তরে যারা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন আমি একাত্তরের কথাটা কেন টানলাম আমরা অবশ্যই অবশ্যই আমরা যখন ভাষার কথা চলে আসে ভাষা শহীদদের কথা চলে আসে তারপরেই কিন্তু মানে এই ব্যাপারটাকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে ব্যাপারটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে কিন্তু একাত্তরে এসে যুদ্ধটা মুক্তিযুদ্ধ সো একটা সাথে কিন্তু আরেকটা রিলেট করে আমি টেনে আনলাম অবশ্যই কেয়ারফুল থাকতে হবে অবশ্যই আমাদের অতীতটা আমাদের জানতে হবে আমাদের আমাদের দেশের রাষ্ট্রীয় যে ব্যাপারগুলো কিভাবে দেশ স্বাধীন হয়েছে কিভাবে আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারছি ঠিকঠাক মতো এগুলো আমাদের অবশ্যই জানা উচিত সেক্ষেত্রে গার্ডিয়ান যারা আছেন তাদেরও কিন্তু একটা কর্তব্য আছে নিজের বাচ্চার বাচ্চা যখন বড় হবে ছোটবেলা থেকেই তাকে এই ব্যাপারগুলো নিয়ে জানান দেওয়া গভর্nment কত কি কিটেরে কাজ করছে আমি দেখতে পাচ্ছি যে বইতে আমরা যদি পাঠ্য পাঠ্যপুস্তকের কথা বলি পাঠ্য বইগুলো কিন্তু আমরা বেশ পরিমাণে দেখতে পাচ্ছি এখন এই চর্চাটা বাড়ানো হচ্ছে যে অতীত নিয়ে যেই কি হয়েছিল যুদ্ধের সময় কি হয়েছিল 71 এ বা 52 কি হয়েছিল এই ব্যাপারগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে বিভিন্ন গল্পের মাধ্যমে বিভিন্ন মানে ট্রু স্টোরি আমি যদি সত্যিকারের ঘটনা বলি ধরনের ঘটনার মাধ্যমে জয় হক শারমিন সাকি তো আছেন শহীদ মিনারে যাবে কখন আচ্ছা 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 নিয়ে যাবে তোমার সাথে শহীদ মিনারে তো অনেককে যাওয়া হচ্ছে সেই চকসকাল একটু একটু দিকেই সকালবেলা না আমি বলবো মধ্য রাত বলব যাই হোক ইয়াসিন ভাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমাদের ভাষা শহীদদের জন্য সবাই দোয়া করবেন ভাষা শহীদদের হাজারো সালাম ইয়াসিন ঠিক আছে সব ঠিক আছে আপনি যে কমেন্টটা করেছেন আপনি দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভুল আছে টাইপিং হয়তো বা টাইপিং এর যে ভুলটা আমি সেটাই ধরে নিলাম কিন্তু আমরা যখন কোন কিছু লিখবো সেটার ব্যাপারে আমরা একটু সতর্ক থাকবো আমি যেটাই লিখছি না কেন সেটা যেন আমি বাংলা লেখাটা যখন লিখছি যেন সুন্দর করে আমি লিখতে পেরেছি কিনা এই ব্যাপারে একটু একটু সতর্ক থাকতে হবে আমাকে আচ্ছা আমি একটু যেটা করব কথাবার্তা বলবো অনেয়ার হতে হচ্ছে আমাকে সঙ্গত তুমি আসবে বলে গানটা অলমোস্ট প্লে হচ্ছে আমি গানটা আবারও প্লে করে কানেক্টেড থাকতে হবে একদম কানেক্টেড থাকতে হবে আমি একটু অনেক হচ্ছি না ওকে আমরা প্রাণ ফুটো আওয়ারে যেহেতু আছি অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আপনাকে না বললেই না যেটা বলতে চাচ্ছি প্রাণ ফুটো লাভ এক্সপ্রেস ছয় ভালোবাসার হোক জয় আপনি যদি প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস ছয়ের শর্ট ফিল্মগুলো দেখে থাকেন তাহলে যেটা করবেন ছটপট প্রাণ এর ভেরিফাইড পেজে গিয়ে আনসার করতে পারেন পাঁচটি সহজ প্রশ্নের আর জিতে নিতে পারেন সঙ্গী সহ প্রাণ ফ্রুটোয়ের লভ এক্সপ্রেস ছয়ের গালা প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ গালা প্রোগ্রামে থাকবে জিয়াউল হক পলাশ মিশু সাব্বির সঞ্জিদা রিয়াস সহ অনেক জনপ্রিয় তারকারিফট তো আছেই

দেখতে পাচ্ছেন লাইভ দেখতে পাচ্ছেন সো আপনি যদি লাইভ দেখতে চান রেডিও টু অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করবেন ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও টু ডেফিনটিতে চলে যান সেখান থেকে আপনি আমাকে লাইভে দেখতে পাচ্ছেন আর হ্যাঁ যেটা আপনাকে বলতে চাচ্ছি আরও একটা কথা বাংলাদেশ নৌবাহিনীতে দু হাজার একুশ বি অফিসার ক্যাডেট ব্যাচ দ্বিতীয় গ্রুপে যোগ দেওয়ার সুযোগটা পাচ্ছেন আপনি অনলাইন আবেদন করতে ভিজিট করুন ডব্লিউডব্লিউড জয়েন্ট নেভি ডট নেভি ডট এম আই এল ডি ওয়েবসাইটে আর আবেদনের শেষ তারিখ বাইশ ফেব্রুয়ারি দু হাজার একুশ বিস্তারিত জানতে ডায়াল করুন একদম তাই সো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন কিংবা আপনি চাইলে একদম ওয়েবসাইটে ভিজিট করতে পারেন যারা যারা নেভিতে জয়েন করতে চাচ্ছে না অনেকে থাকে না ড্রিম জব যে নেভিতে জয়েন করবো আমার আমার কয়েকটা বন্ধুই আছে তারা অলরেডি কাজ করছে নেভিতে স্টাডি করছে জয়েন করেছে এনিওয়ে আমি নয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট ঝটপট করে একটা গানে চলে যাব সমলতার যে গানটা অলমোস্ট প্লে হচ্ছিল তুমি আসবে বলে সেই গানটাতে চলে যাচ্ছি আর সেই সাথে আবারও মেনশন করছি আমি কিন্তু রেডি টু অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে লাইভে আছি আপনি চাইলে সেখান থেকে মানে আমাকে দেখতে পারছেন তো ঝটপট করে আপনি একদম অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করুন সেখান থেকে দেখতে থাকুন ওকে কথাবার্তা হচ্ছে আড্ডাবাজি হচ্ছে সেখানেও সো লেটস গো ফর দ্য সং

যাই হোক জাহান আচ্ছা তিনি কিছু একটা কুইজের কিছু একটা ডিটেল দিয়েছেন বাট এই ধরনের কিনা আমি যাই না যদি কোনো কন্টেন্ট হয়ে থাকে আমি সাজেস্ট করব এই ধরনের ব্যাপার এখানে একদম শেয়ার করার দরকার নেই আমরা একদম আড্ডাবাজি করতে এসেছি একটু চিটচাট করব দ্যাসেট আমিন তালুকদার আছেন সবারই রয়েছে তার মাতৃভাষায় কথা বলার অধিকার আর আমাদের সেই অধিকার রক্ষার জন্য উনিশশো সালের এই দিনে উনিশশো সালের এই দিনে আমাদের ভাষা সৈনিকেরা প্রাণের মায়া ত্যাগ করে নেমে এসেছিলেন রাজপথে স্মরণ করছি সকল ভাষা সৈনিকদের যাদের জন্য আজ গর্ব করে বলতে পারি বাংলা ভাষায় একদম তাই কথা বলতে পারি বাংলা ভাষায় আমি সেটাই বলছিলাম তখন যে তাদের এই আত্মত্যাগের জন্যই কিন্তু আজকে আমাদের রাষ্ট্রীয় ভাষা বলেন বা বাংলায় কথা বলার অধিকার বলেন সবকিছুই কিন্তু এখন প্রতিষ্ঠিত রাইট একদম তাই

ভাই আমি গাইবান্ধা থেকে আছি তৌফিক তামিম আছেন তিনি বলেছেন গাইবান্ধা গিয়েছিলাম আরো গত মাসে খুব সম্ভবত গিয়েছিলাম মনে পড়ছে মাসের একদম শুরুর দিকে রেডিও টুডের পক্ষ থেকে গিয়েছিলাম আমরা একটা গ্রুপ গিয়েছিলাম একটা ওয়ার্ক পারপাসে সেখানে যাই হোক সাদিয়া খাতুন আছেন আচ্ছা ভাইয়া না আমার একদমই কিছু হয় না সাদিয়া খাতুন আমার নামটাই হচ্ছে এটা ট্রাস্ট মি আমার ইভেন এলআই কার্ড বলেন তারপর বার্থ সার্টিফিকেট বলেন সব জায়গায় এই নামটাই এই নামটাই দেওয়া আছে নামটা আরো বড় আরো কিছু নাম ছিল এমনকি আমি যদি আমার ফেসবুক আইডির কথা বলি ফেসবুক আইডি আসিফ মুক্তাদের টু থাউজেন্ড খুব সম্ভবত আমি ওপেন করেছি টুয়েলভেন লাস্ট লাস্টের দিকে তখন আমি সালমান মুক্তাদেরকে চিনতাম না চিনতাম না শুধু আমি না সালমান মুক্তি তখন হয়তো অতটা পপুলার ছিল না তার কিছুদিন পর মেবি থার্টিন আর ফোরটিন থেকে হচ্ছে তখন থেকে অনেকেই চেনে স্পেশালি যদি ওয়ান জিরো ওয়ান এর কথা যদি বলি ভালোবাসা একশো এক এই নাটকটার কথা যদি বলি এটা থ্রুতে কিন্তু অনেকের কাছেই পরিচিত হয়েছে সালমান মুক্তাদির যাই হোক তো তার আগেও পপুলারিটি ছিল বাট ওই সময়টাতে পপুলারিটি তেমন ছিল না আমি নিজেও পার্সোনালি চিনতাম না তাছাড়া আমার এটা কি বলবো সাথে কোনো মাহিয়া মাহিয়া আছেন ভাইয়া ওকে হাই শুধু তোমারই জন্য এই গানটা শোনা যাবে শুধু তোমারই জন্য এই গানটা শোনা যাবে উম এটা কি আপনার মিফতা জামানের গানটার কথা বলছেন আমাকে একটু জানাবেন ইকবাল হোসেন আছেন আমাদের সাথে রফিক হাসান আছেন ভাই আপনার নাম কি আমার নাম আসিফ মু আচ্ছা যারা যারা নতুন জয়েন করেছেন আমাকে সবাই চিনতে হবে ব্যাপারটা মোটেও এমন কিছু না অনেকে না চিনতেই পারেন যারা যারা চেনেন না ঠিক তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি রেডিও টুডে সিক্স থেকে একদম মর্নিং রাশ শো প্রতি শুক্র শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ছটা থেকে রাত রাতনা সকাল দশটা সকাল ছটা থেকে সকাল দশটা পর্যন্ত আপনাদের সাথে আপনার আসিফ মুক্তাদির মর্নিং ক্রাশ শো নিয়ে থাকি আপনি চাইলে এই নাইন পয়েন্ট সিক্স এফ এম এ যদি এর ভেতর টিউন করে ফেলেন আমাকে একদম শুনতে পাচ্ছেন আর সেই সাথে আমি এটাও মেনশন করে দেই এখন আমি একদম রেডিও টুডের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকেই লাইভে আছি মর্নিং ক্রাশ শো স্টিল চলছে মর্নিং ক্রাশ শো উইথ শো থেকে লাইভে আছি মর্নিং ক্রাশ শো এর স্পেশাল সেগমেন্ট প্রান ফুড আওয়ার চলছে প্রান ফুড আওয়ার থেকে লাইভে আছি জাকেরা হোসেন আছেন তুমি আজকে অন্তত পুরোপুরি বাংলা বলো বন্ধু ধন্যবাদ আমি বাংলা পুরোপুরি বলি বলবো সেই দুঃসাহস আমি দেখাবো না বিকজ এই যে বিকজ বলে ফেললাম আমাদের এই সমস্যাটা আছে আমার নিজেরও আছে আমি সেটা এগ্রি করি এই যে এগ্রি এগ্রি বললাম যাই হোক তো সেটা আমি বলবো না কিন্তু আমি জানি যে আমাদের উচিত আমরা সবাই চেষ্টা করব যেমন আমি আজকে আমি নিজেও চেষ্টা করছি যতটুকু সম্ভব আমি একদম পুরোপুরি যেন নিজের ভাষাটা ধারণ করতে পারি হ্যাঁ এটা এটা বেশ কমন একটা ব্যাপার যে কোনো ভাষায় আপনি যার কথা বলতে যান দেখবেন যে প্রত্যেকটা দেশেই হচ্ছে প্রত্যেকটা ভাষার মধ্যে অন্যান্য ভাষার যে মিশ্রতা সেটা আমরা পাবো এটা এটা বেশ কমন একটা ব্যাপার কিন্তু নিজের ভাষার প্রতি যে শ্রদ্ধা বোধটা সেটা অবশ্যই আমাদের সবসময় থাকতে হবে চেষ্টা করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব নিজের ভাষাটাকে ধারণ করার নিজের ভাষায় কথা বলা আজব হোসেন আছেন আমাদের সাথে আমি কি ঠিক প্রোনাউন্স করেছি কিনা আপনার নামটা একটু আমাকে জানাবেন সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ওকে সুমাইয়া ইসলাম আছেন হাই ভাইয়া হাই হাই লাইভের টাইম টাইমটা একটু বাড়াবো আচ্ছা দেখা যাক টাইমটা বাড়ানো যায় কিনা আমি ইকবাল হোসেন বাংলাদেশ আচ্ছা ফিজিক্যাল ক্রিকেট টিমের প্লেয়ার বাংলাদেশ ফিজিক্যাল ক্রিকেট টিমের পক্ষ থেকে শহীদদের রুহের আত্মার মকফিরাত কামনা করছি ওকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি আমি আপনাদের ম্যাচ দেখা হয়েছে ইভেন আমি আমার ক্যাম্পাস হচ্ছে ইউলাপ আমার ক্যাম্পাসে আমি এর আগে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আপনাদের যদি ভুল করে না এটা এর আগের ঘটনা আগের ঘটনা আমি ওই ম্যাচটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখেছিলাম আর বেশ ভালো ভালো ক্রিকেটার আছে সেখানে বেশ ভালো ভালো ক্রিকেটারদের আমি পেয়েছি যাদের পারফরমেন্স সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি অনেকক্ষণ শুধু আমি আমার ফ্রেন্ড সার্কেল অনেক মুগ্ধ হয়েই দেখেছিলাম রাকিব হাসান তো আছেন আমাদের সাথে আহ আজব হোসেন আজব হোসেন ওর আজব হোসেন আজব হোসেন যায় না কিন্তু ভাই মানে কি করলেন আপনি এ জে এ ডি লিখলেন কনফিউজ করে দিলেন ভাইয়া নামটা আজাদ হোসেন কইতো ধন্যবাদ আপনাকে ভাই আমি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কি করলাম একদম ভুল নাম পড়েছি রাইট হ্যাঁ একদম একদম এটা একদম আমার ভুল আপনার একদম ভুল না দিস টাইম আমার ভুল চাই হোক বিকজ আজব হচ্ছে আমার বেশ কমন একটা ওয়ার্ড আমি এত পরিচিত এই ওয়ার্ডটার সাথে এটার আশেপাশে কিছু দেখলাম আমার কাছে আজবি লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত আজাদ আর আজাদের কথা যদি বলি আমি আজাদ নামটি সাথে যতটুকু ইউজ টু আমার কাকার নামও হচ্ছে আজাদ এ জেড যেটা আমরা বলে থাকি এ তারপর ডি নামের কোন ভুল নেই ভুল আমি একদমই ধরতে যাচ্ছি না বিথি আছেন না ওইটা না কোনটা না জয়িতা রুবা আছেন আচ্ছা মুক্তাদির ভাই আপনি কি আমার পছন্দের গান কোনটা কোনটা জানেন একের পর এক আমার পছন্দের গান বাজাচ্ছেন আপনার পছন্দের গান একের পর এক কেন বাজাবে একটু আমাকে বলবেন আপনি পছন্দের গানগুলো কি একটা আমাকে বলেন একের পর এক না বাজাই অন্তত একটা গান সম্ভব হলে আমি প্লে করে দিব তানহা আচ্ছা আসসালামু আলাইকুম আর যেহেতু লাইভে আছি লাইভে থাকা অবস্থা একটু প্লে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে এই তুমি কেমন তুমি এই তুমি কেমন তুমি এই গানটি প্লে হচ্ছে এখন রুবেল খান আছেন আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে আছেন শুভ সকাল হ্যাঁ ওপার বাংলা থেকে অনেক 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 লিসনার আছেন আমাদের আমি জানি যারা যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে থাকুন অবশ্যই অবশ্যই আমাদের অডিয়েন্স যেন আরো বেশি গ্যাদার হয় সবাই মিলে জিলে আড্ডাটা একটু জমিয়ে জমিয়ে তোলা যাবে না একদম তাই আর কে কে আছেন আমাদের সাথে তাহা আচ্ছা জিজ্ঞেস করছেন কেমন আছি আমি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর জাহেদ আছেন আমাদের সাথে জাহেদ হোসেন আছেন আমাদের সাথে গুড মর্নিং জানিয়েছেন আপনাকে আপনাকে গুড মর্নিং জানাচ্ছি ত্রিশা আছেন ত্রিশা আছেন তিনি গুড মর্নিং জানিয়েছেন সেই সাথে আসমাউল শিকদার তিসাও আছেন গুড মর্নিং ভাইয়া ফ্রম বরিশাল ওকে বরিশাল থেকে তিসা আছেন নয়টা বেজে ওকে তিসারও লিখেছেন হ্যালো ভাইয়া হ্যালো ভাইয়া ওকে মোহাম্মদ এইচ এম হাসান আছেন আমাদের সাথে এইচ এম হাসান আছেন ভাইয়া আমি মাদারীপুর থেকে শুনছি ওকে রহমত আছেন ভাইয়া জেমসের একটা গান বাজান জেমসের বাংলাদেশ গানটা অলরেডি প্লে হয়ে গিয়েছে একটা গান কিন্তু প্লে হয়ে গিয়েছে জেমসের তারপরে জেমসের একটা গান কিন্তু বাজার নই যায় কারণ আমার নিজেরও বেশ পছন্দের একজন সিঙ্গার জেমস বা যদি নগর বাউলের কথা বলি জেমসের বাবা গানটা একটু প্লে করে দিচ্ছি বেশ বেশ পপুলার যে গানগুলো জেমসের তার মধ্যে একটা হচ্ছে বাবা আমি একটু চেক করছি আর কোন কোন গান আছে প্লে করার মতো কিছু গান একটু লগে অ্যাড করে দিচ্ছি আপনাদের পছন্দের গানগুলোর উপর বেস করে আপনারা অনেকে গানের রিকোয়েস্ট করছেন তার উপর আমি কমেন্টও দেখতে পারছি তার উপর সবকিছু মিলিয়ে ছিলিয়ে হ্যাঁ জেমস এর বাবা গানটা অলরেডি প্লে হয়ে গিয়েছে আপনারা শুনতে কপিরাইটের যেহেতু একটা ইস্যু আছে এই জন্য আমি গানটা পুরোপুরি প্লে করতে পারছি না বাট স্টেশনে যারা যারা টিউন করে ফেলবেন সেখান থেকে আপনারা একদম গানটা শুনতে পাচ্ছেন তারপর আমি আচ্ছা আমি মূলত জেমস এর মা গানটা খুঁজছিলাম বাট খুঁজতে একটু পেতে একটু দেরি হয়ে গিয়েছে এই জন্য আমার প্ল্যান ছিল যে যদি আমি পেতাম তাহলে মা গানটা প্লে করে দিতাম যাই হোক রহমত আছেন আমাদের সাথে সাইফুল ইসলাম আছেন মহান ভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে ওকে ফরজানা বিথিত আছেনি আচ্ছা গানটা প্লে হচ্ছে আমি গানটা যেহেতু প্লে হয়েই গেছে ঠিক আছে গানটার পর একটু কথা কথাবার্তা বলবো আপনাদের সাথে যেহেতু কথাবার্তা এখনো অনেক কথাবার্তা বাকি আছে হম ওকে একটাই তুমি তাহলে এটা প্লে করেন একটাই তুমি না আচ্ছা আমি এখন বুঝতে পেরেছি শাকিল খান আছেন বুঝতে পারছেন আপনি কি লিখেছেন আপনার লেখাটা একদমই বুঝতে পারছি না লাবণ্য শেখ আছেন আরফিন রুমির ওকে হৃদয়ে আমার বাংলাদেশ গানটা তিনি শুনতে চাচ্ছেন ওকে ভাইয়া তোমার কারণেwidetilde অনেক কিছু অনেক কিছু নোটিস করেন আপনারা বোঝাই যায় দ্যাটস আ হিউজ প্লেজার যে এত এত কিছু আমার আমার এত কিছু আপনারা বসে বশ করছেন অবশ্যই ভালোবাসা যদি না থাকতো ভালোবাসা না থাকলে এটা একদমই একদমই সম্ভব হতো না ভালোবাসা আছে বলেই সম্ভব হচ্ছে আর এটা নিয়ে এটা নিয়ে আমি বেশ প্রাউড ফিল করি যে আমার লিসেনার যারা আছে তে রিয়েলি লাভ মি ওকে মিষ্টি প্রিয় আছেন আজ অন্য কোনো গান কেন

আচ্ছা আমার আমার বাসা কোথায় মেন ওকে আমার বাসা অবশ্যই ঢাকায় ঢাকায় ওকে আর ঢাকায় না থাকলে আমি একদমই এখন আসতে পারতাম না কারণ আমাদের স্টেশনটা যেহেতু ঢাকায় রেডিও টু ডেফ মেন নাইন পয়েন্ট সিক্সের যে স্টুডিওটা মানে মেন স্টুডিও যেটা আর কে কে আছেন আমাদের সাথে অনন্য আছেন তিনি গুড মর্নিং গুড মর্নিং জানিয়েছেন তিনি বলছেন সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ওকে রহমত ধন্যবাদ ভাই বলেছেন ওকে আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রফিকুল আরো বলেছেন ওকেই আচ্ছা সো নয়টা বেজে উনপঞ্চাশ মিনিট আমি আজকের মতো লাইফ থেকে বিদায় নিচ্ছি বাট লাইভ থেকে বিদায় নিলেও যেটা করবেন আপনি আরো দশ মিনিটের মতো এগারো মিনিট আছে আপনার সাথে নিয়ে মর্নিং ক্রাশের স্পেশাল সেগমেন্ট প্রাণ ফু টাওয়ার নিয়ে কোথাও যা চলবে না মর্নিং ক্রাশের সাথে থাকতে হবে রেডিও টু ডে সাথে থাকতে হবে আপনার আসিফ মুক্তির সাথে থাকতে হবে আর আমি যাওয়ার আগে আবারও বলছি যে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধাবোধ ভাষার প্রতি যে শ্রদ্ধাবোধটা ভাষার প্রতি শ্রদ্ধাবোধ এটাও খুবই ইম্পর্টেন্ট আমরা যখন কথা বলবো চেষ্টা করবো যতটুকু সম্ভব নিজের ভাষায় কথা বলা নিজের ভাষার প্রতি যে ভালোবাসা এটা সবসময় আমরা বজায় রাখবো শুধু আজকের দিন না প্রতিটা দিন একদম তাই হাসলে আপনার গালে টোল পরে অনেক ভালো লাগে আপনার হাসিটা সাদিয়া খাতুন বলেছেন থ্যাংক ইউ আর আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন এই তো বাবা